দেবাদিদেব মহাদেবের গলায় কেন জড়িয়ে থাকে সাপ দেবতা মধ্যে মহাদেব মহাকাল ভোলেনাথ জেনারা যেই নামেই ডাকেন না কেন হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবের মূর্তি আর পাঁচটা দেবতাদের থেকে অতি সাধারণ মাথায় রয়েছে জটা ও চন্দ্র গলায় রুদ্রাক্ষের মালা সর্প হাতের ডোমরুক আর ত্রিশুল আর তিনি পড়ে থাকে এক টুকরো বাঘ অন্যদিকে ভোলেনাথের পরম ভক্ত সর্পের অন্যতম ভূমিকা অবদান রাখে কখনো ভেবে দেখেছেন সার্কেই মূলত শিবের বাহন হিসেবে ধরা হলেও তার গলায় সাপ থাকে বা প্রতি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভগবান শিবকে মনে করা হয় তিনি আদি তথা প্রথম গুরু তন্ত্র সাধনা ও ঈশ্বরকে উপলব্ধি করার পথে তিনি সৃষ্টিকর্তা মহাদেবী প্রথম বলেছিলেন যে কোন পথে চল ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তন্ত্র শাস্ত্রের শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার কাছে রয়েছে আর সেই কারণেই কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপকে তার গলায় দেখা যায় মনে করা হয় ভোলেনাথ কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তাই তার গলায় সাপ বিদ্যমান হিন্দু ধর্মে আটটি সাপের উল্লেখ রয়েছে তার মধ্যে এই আটটি সাপকেই দেবতা হিসেবে গণ্য করা হয় যার মধ্যে নাগরাজ বাসুকি হলেন ভগবান শিবের পরম ভক্ত তিনি ভোলেনাথের গলায় জড়িয়ে অবস্থান করেন শিবের গলা বাসুকি নাককে গলায় ধরে রাখার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী তা হল সাপেদের গোষ্ঠীর মধ্যে শেষ নাককে সাপকুলের প্রথম গোষ্ঠী মনে করা হয় অন্যদিকে বাসুকি মহাদেবের পরম ভক্ত সে নিয়মিত শিবের পুজো করতেন ভোলানাথ তার কে দেখে প্রসন্ন হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় এই বাসুকিকেই দড়ির ন্যায় মেরু পর্বতের চারপাশে জড়িয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল এই মন্থনের সময় হলাহল বের হলে শিব তা গ্রহণ করেন সেই সময় বাসুকি নাগো ভগবান শিবকে সাহায্য করার জন্য কিছু বিষ গ্রহণ করেছিলেন সেই সময় বাসুকির এই ভক্তি দেখে শিব তাকে গলায় ধারণ করেন